বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেবার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। রানাঘাট নপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য, থানায় অভিযোগ দায়ের। বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাট থানার নপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, বছর কয়েক আগে সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধার স্বামী মারা যান। বছর তিনেক আগে বৃদ্ধার বড় ছেলে রবিন ঘোষ জোর করে মায়ের কাছ থেকে নিজের নামে বৃদ্ধার সমস্ত সম্পত্তি লিখিয়ে নেয়। সেই সময় তিনি কোনো অভিযোগ না করলেও সম্প্রতি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। তার অভিযোগ, গত 22শে এপ্রিল তার বড় ছেলে রবিন ঘোষ এবং তার স্ত্রী সন্ধ্যা ঘোষ ওই বৃদ্ধ এবং তার মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে সুকুমার ঘোষকে মারধর করে, এমনকি মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলারও চেষ্টা করে। এই অবস্থায় বৃদ্ধার প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে রক্ষা করেন, চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকেই বৃদ্ধার ছোট ছেলে নিখোঁজ, আর বৃদ্ধার আশ্রয় হয়েছে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিবেশীদের সহযোগিতায় এরপর গোটা ঘটনার বিবরণ দিয়ে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অত্যাচারিতা বৃদ্ধা। প্রশাসনের কাছে তার আবেদন, তারা যেন তার ছোট ছেলের সন্ধান দেওয়ার পাশাপাশি তার বাড়ি ফিরে পাওয়ার ব্যবস্থাও করে দেয়, আর তাকে যারা মারধর করে বাড়ি ছাড়া করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। বলি তুমি এখানে থাকবে না, বাড়ি থেকে নেমে যাবা, আমার আমার জায়গা, এবং আমার জায়গা আমি তোমার দিলাম, তুমি আমার থাকতে দিবে না, থাকতে দিবা না, কোথায় যাবো, বুড়ো বাড়িতে কোথায় যাবো, আমি তোমার তো দিয়ে দিয়েছি, পরকে তো দিইনি, ছেলেকে দিয়েছি, এই ঘটনা আর কিছু না। দিয়ে আমি স্কুলে চলে যাচ্ছি, পথে গিয়ে ধরি আমার মালিক চুলের মুঠি ফেলে ধরে ফেলে দিয়ে, এক হাতে চুপিন কোটো আছে, তারপর একটা ব্যাগ আছে, ফেলে দিই আমার চুলের মুঠি ধরে, আমি আর ছাড়াতে পারিনি, ওরে মরে গেলাম মরে গেলাম মরে গেলাম করছি, ছাড়ছে না বাবা। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া।